চল কাজু ছাদে যাব, চল 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 চল। এই 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 ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকে গেল। চল কাজু ছাদে যাবো, চল 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 চল। এই 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 আয়া, চলে যাচ্ছিস কোথায়? ওই হাই দেখো, ছাদে যেতে চাইছে না। তো আমরা বেসিক্যালি কাজুকে নিয়ে ছাদে যেতে চাইছি, কিন্তু কাজু ঘরের মধ্যেই থাকতে চেয়েছে, যেতেই চাইছে না, নেমে শুধু খাটের নিচে চলে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যাবো ছাদে। হ্যাঁ চলো 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 চলো। এই 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 ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকে গেল। বয়স ছোট ছিল আর হচ্ছে এই যা সিচুয়েশন চলছে, ওই জন্য ওকে আমি কখনোই মানে প্রায় আমি যতটা সম্ভব না বেরোনোরই না বের করানোর চেষ্টা করতাম, ছাদেও আমি বেশি আমি নিয়ে যাইনি। তো বেসিক্যালি ও ঘরের মধ্যেই থাকতো, ওই জন্য আজকে যখন বের করতে চেষ্টা করছে ও বেরোচ্ছেই না, এই যে এরকম ভাবে রয়ে আছে, ভয় কাঁপছে, ও যাবে না, এই যে এখন রয়ে আছে এরকম। ওকে এবার কোলে এই যে নিয়ে নিয়েছি, এবার যেতে হবে, যে ভয় গুড় গুড় করে কাঁপছে ও। তো অ্যাট লাস্ট আমি ছাদে এলাম, আর এই যে কাজু, কাজু কোথায়? এই যে কাজু জাস্ট দরজার দিকে রয়ে আছে, ও ভাবছে কখন বেরোবে, কখন ঢুকে যাবে, আবার মানে কখন নিচে যাবে নিচে যাবে নিচে যাবে। ওকে আপনারা দেখুন আজকে। কাজু কাজু কুতুর 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 কুতুর, আমার কাজু রাজা, রাজা কাজু রাজা। প্রচন্ড ভয় ভয় রয়েছে সিরিয়াসলি, এই যে নিচেই জাস্ট রয়েছে এবং ও প্রচন্ড ভয় রয়েছে। মানে জাস্ট হয় না যে একটা প্রাণীকে কি অনেক দিন ধরে ঘরের মধ্যে রাখার পরে যখন তাকে একটা আবার বাইরের পরিবেশ দেখানো হয়, সে কতটা অ্যাকাস্টম করতে টাইম নেয় সেটাই বোঝা যাচ্ছে। বাট আমাকে যখনই পাচ্ছে, এই যে আমার পায়ের সামনে যখনই রয়েছে, তখন খুবও আনন্দে রয়েছে। বাট একটু দূরে চলে গেলে ও কিন্তু খুব ভয় পাচ্ছে, খুবই ভয় পাচ্ছে। বাট কিছু করা ছিল না, পরিস্থিতি এমনই ছিল এবং এখনও আছে অবভিয়াসলি, বাট ওর জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য আমি ওকে বের করলাম। বাট ও দেখতে পাচ্ছেন, কথা কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে আমারও মানে বিভিন্ন রকম কারণের জন্য এই ছাদে উঠে আসাটা সম্ভব হয় না, বাট আজকে যখন উঠে এসেছি দেখতে পাচ্ছি গাছে মানে এই ছাদের যে ধারগুলোতে খুব সুন্দর টব লাগানো রয়েছে এবং খুব সুন্দর গাছ ফাছ লাগানো রয়েছে। তো আপনাদেরও দেখাচ্ছি, চলুন। Thank you.
বড্ড গরম লাগছিল, তো এখানে যে একটা কল রয়েছে, জলের কল রয়েছে ছাদে, তো ওই কলের জলে আমি ওকে একটু ভিজিয়ে দিয়েছি। দেখুন ওর দশা, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন ওকে আমি একটু হালকা ভিজিয়ে দিয়েছি। এই যে এখন ভেজা কাজু হয়ে গেছে, ভেজা কাজু, তাও কিছুটা একটু জাস্ট হলেও কমফোর্টেবল হয়েছে, একটু এদিক ওদিক ঘুরছে। ওরে বাবা, আমার কাজু সোনা, আমার কাজু সোনা, কাজু সোনা, এই জাস্ট আমার কাছে এসে বসে গেছে। কাজু আমার সাথে এই জায়গাটা পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত খুব হাসতে খেলতে আসছে, আর এই জলের কলটার নিচে ওর খুব ভালো লেগে গেছে। এরপরে যখনই আমি কি করছে, ও এই দেখো শুধু ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে, এতদূর পর্যন্ত আমার সাথে আসবে। এরপরটাই আর আসবে না, এরপরটাই আর আসবেন, ব্যাস ওই দিকে আবার চলে গেল। ও নিজে নিজে একটা অদৃশ্য সীমারেখা টেনে নিয়েছে, ওই দিকটা পর্যন্ত ওর খুব ভালো লেগেছে, ওই দিকে ঘুরে যাচ্ছে, বাট এই দিকে আর আসছে না। ওই আমি চেষ্টা করছি, ওই দিকে যাচ্ছে না, আর ওর ফেভারিট জায়গা হয়ে গেছে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে না সরি এটা না, এই যে এই জলের এই জায়গাটা ওর ফেভারিট জায়গা হয়ে গেছে। একটু জল জল জমে আছে, সে উপরে কল আছে, এই জায়গাতে ও বারবার বসে যাচ্ছে, এই যে এটা ওর ফেভারিট জায়গা হয়ে গেছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ঢুকতে হবে। প্রায় 20-25 মিনিটস আমরা ঘুরেছি, আর এবার আমরা ঘরে ঢুকবো, চলুন ঘরে গিয়ে কথা হচ্ছে। এই যে রুমে ঢোকার জন্য কেমন করছে, মা দরজা খুলছে না এখনো, ওকে জলে একটু ভিজিয়ে দিয়েছে, ওখানে কল ট্যাপ কল ছিল। ও বাবা, এই হচ্ছে অবস্থা, ঘর থেকে এই ছাদ থেকে ঘরে এসে ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে, শুয়ে গেছে, ওর ফেভারিট জায়গা খাটের নিচে। চল 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 চল, আমাকে ঘেউ করছে, আমাকে বেসিক্যালি ঘেউ করে খেদাচ্ছে, আমি যখনই বলছি চল 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 চল, এই যে এরকম করছে। চল 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 কাজু আমার সাথে চল 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 বাবা কাজু চল চল, আরে চল 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 ছাদে যাবো চল। মা বেসিক্যালি এখন একটু ফল খাচ্ছে, আর কাজুকে দেখুন, কাজু কাজু এই যে শুয়ে রয়েছে মায়ের চেয়ারের নিচে। তো এখন বাজে দুপুর 1:30, আর আজকে আমার বেসিক্যালি একটা আউটিং এর প্ল্যান ছিল লাঞ্চের জন্য, বাট আমাদের জাস্ট এই সময় আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, জাস্ট 5-10 মিনিট আগে ক্যান্সেল হয়ে গেছে। তো বেসিক্যালি আজকে আমার জন্য মানে ভাত রান্না হয়নি, তো আমরা যেটা হয়েছে সেটা শেয়ার করব, আর বাকি আমি আজকে দুপুরবেলা ম্যাগি বানিয়ে ডিম দিয়ে এগ ম্যাগি বানিয়ে খাবো। তো এটাই ব্যাপার, প্ল্যানটা যদি হতো তাহলে বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া, বাইরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হতো, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে বলে আজকে আমার লাঞ্চ, আজকে ম্যাগি করতে হবে। বলেছিলি যে লাঞ্চ করতে যাবি, সেই জন্য আমি সিম্পল রান্না করলাম, পটলের তরকারি আর এই কমপ্লেট মাছের রসা করেছি। বলছি কুকার একটু নাহলে ভাত তাড়াতাড়ি করে দিচ্ছি, মাছ আছে 2 পিস হয়ে যাবে, খেয়ে নিবি,
খেয়ে কুপারে করে ভাতটা করে দিচ্ছি, বলছে যে না আমি এখন ম্যাগি করে দাও লাঞ্চ করে, এরপরে আমার ম্যাগিটা বানিয়ে দিচ্ছে, কারণ আজকে একটু আমার পেটটা ভার ভার লাগছিল, ওই জন্য আমি একটু বললাম যে তুমি লাঞ্চটা করে নাও তারপরে আমার ম্যাগিটা বানিয়ে দিও। তো এটাই আজকে। ম্যাগি কোথায় রয়েছে? ম্যাগির দাম বলে রয়েছে বলতো। কটা করবে? যতটা আছে দুপুরে খাবে একটু বেশি করে করতে হবে, এমন করে করি। হ্যাঁ ঘরে মানে ভাতটাই করি, তরকারি মাছ সবই ছিল, বললাম করে দিই। বলে কি তিনটে করো, তাহলে তুমি সন্ধ্যাবেলা একটু হয়তো খেয়ে নিতে পারবে, বিকালবেলা দিক করে একটু খেয়ে নিতে পারবে। দেখি পেঁয়াজিটা পরে খাবো। দেখি আবার কি, একটা পেটে কত খাবি? আবার তো একা তো খাবি না, মা কে খেতে হবে। আচ্ছা কি করতে হবে তাহলে? দুই না তিন পিস করো। আমি কিন্তু খাবো না। ঠিক আছে আমি আড়াই পিস খাবো। আর ক্যাপসিকাম দেব? না না না, নরমাল নরমাল, একদম নরমাল করো। এবার খিদে পাচ্ছে। ম্যাগি হচ্ছে, তাড়াতাড়ি শটে করে দিচ্ছি। দেখুন কাজু না ঘুম ঘুম থেকে উঠে আমি এই আকো, যেহেতু এখানে রান্নাঘরে ঢুকেছি, ও ঘুমে ঢুলছে, তাও এখানে পায়ের তলায় এসে বসে আছে। আমরা যখন ঘুমাবো ঠিক সেই সময় ও গিয়ে ঘুমোবে, একদম মানে গা ঘাসা হয়ে গেছে। এই আলু ভাজার তেলটা আছে, এটা দিয়ে ডিমটা ভেজে নেবো। ও বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দিচ্ছি। গরম হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দেবো। মাঝারি গরম হয়েছে, খুব গরম হয়নি। একটু নুন দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। এই ম্যাগি বিভিন্ন রকম ভাবে করা যায়। ম্যাগি ম্যাগি যে কত রকম করা যায়, আপনার এই চটজল দিয়ে এরকম করে দিলাম, ম্যাগি দিয়ে আপনার রোল হয়ে যাচ্ছে, ম্যাগি দিয়ে সিঙ্গারা হয়ে যাচ্ছে, ম্যাগি সিঙ্গারাও হয় পুর করে বানিয়ে, অনেক কিছু। ম্যাগি এমন একটা জিনিস অনেক কাজে লাগে। এই যে ছেলে এখন সঙ্গে সঙ্গে আমি বললো করে দাও, এই যে করে দিচ্ছি, আমি জাস্ট ভাতটা খেয়েই বসিয়ে দিলাম। মা ওখানে ভাজছিল, আমি জাস্ট এই মশলার প্যাকেট গুলো কাটলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর দুটো লঙ্কা ছোট ছোট দিয়েছি, আর এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। তিন প্যাকেট করতে বললো, তা দুটো ডিম দিয়ে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর তো আর কিছু সবজি দিচ্ছি না, গাজর ক্যাপসিকাম দেবো বললাম, বলছে না দেরি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে দাও। আর নুন দিয়েছিলাম, ওই নুনেই হয়ে যাবে, এটা ভাজা হোক। জানিস না একটু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, একটু ডিমটা দিয়েছি, একটু নুন দিয়ে দিই। তাড়াহুড়োর সময় যেন এখন হয় ঘটে যাচ্ছে না, ভাত খেয়ে এবারে ঘুমও পেয়ে যাচ্ছে, কিন্তু ছেলে না খেয়ে রয়েছে, অর্থাৎ করে তো দিতেই হবে। ও খেতে বসলে আমি ঘুমাবো, তখন আর মামা করবি না, খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়বি, ঠিক আছে? আচ্ছা আমার ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অল্প একটু শুধু নুন দিয়ে ভেজেছি। এবারে এই কড়াইয়ের মধ্যে তিন প্যাকেট করব, সেই রকম জল দিয়ে দিলাম, জল দিলাম এক কাপের মতো। হ্যাঁ এক কাপ হবে, হয়তো একটু বেশি হবে, গরম হয়ে গেছে, ওর মধ্যেই আমি ম্যাগিটা ছেড়ে দিলাম। হয়ে এসছে, তার একটু জল দিয়ে দিই, একটু ভালো করে মিশে ইয়ে হয়ে যায়।
আজকে রোগটাও খুব উঠেছে একবারে, কত দিন পর একবার সারাদিন নর্মাল এই সময় না আগে, কালকেও সকালে রোদ উঠেছিল দুপুরবেলা অঝোরে বৃষ্টি, তা আজকে দেখছি সারাদিন রোদটা আছে, এটা কখন নেমে আসবে জানি না। এইদিকে পেঁয়াজ একদিন ভেজে রেখেছি, সেটা ছেলে টুকটুক করে মুখে দিয়ে যাচ্ছে। আরে বাবা কি ভালো লাগছে জানো, মনে হচ্ছে এটাই খেয়ে নি। খিদে পেয়েছে ঠিক আছে, তোকেই তো দেবো। ও চুরুক চুরুক ওর খাওয়া ভীষণ বাজে অভ্যাস। এই যে দেড় কাপের মতন, এক কাপ দেড় কাপের মতন জল দিয়েছিলাম তার তিন প্যাকেটে, তার একটু জল দিলাম, এবারে সিদ্ধ হয়ে গেছে, এইবারে এই যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তাড়াহুড়ো করে এরকম করে দিলাম। সসটা বের করে রাখলি না? সস কম না, সস কম না একটু ভা, না 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 ম্যাগিটা আমার সস ভালো লাগে না, ম্যাগি মশলা দিয়ে এমনি নরমালি ভালো লাগে। এই কমপ্লিট, এবারে বন্ধ করে মশলাটা দিয়ে দেবো। এই যে এইটা আবার ড্যাম হয়ে কেমন একটু হয়ে গেছে বুঝেছিস, বন্ধ করে দিলে তাহলে গন্ধটা আরো ভালো থাকবে। আমার কুইক ম্যাগি হয়ে গেছে একদম, আর বিয়ে করতে হলো না, এক কড়াইতেই রান্না ভেজে মেজারমেন্ট করে জল দিয়ে করে দিলাম, এবারে ছেলে খেয়ে নি। তো আমার লাঞ্চ রেডি এবং আমি খাচ্ছি। এরকম হঠাৎ প্ল্যান ক্যান্সেল হলে ম্যাগি একমাত্র ভরসা থাকে খাবার জোগাড় দেওয়ার। তো যাই হোক, এখানে আমরা আজকে ম্যাগি খেয়ে ব্লগটা শেষ করব, মানে করছি, আর নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করবেন যদি না করা হয়ে থাকে। আর নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।